এই আসবো। বলো, আমার নামটা মনে রেখেন তুমি। তোমার নাম বলোই নাই, তুমি মনে রাখবো কি করে? বলছি কি যেন বলছো? অনন্যা। অনন্যা, আচ্ছা ঠিক আছে, আমরা নাম মনে রাখলাম, ঠিক আছে। ওকে ভাইয়া, ভালো থেকো, টাটা। গতকাল কেন ফোন দিয়েছিল তুমি? গতকাল দিলে আজকে দিবে না, এটা কেমন কথা ভাই? না না, এটা এটা খুব ভালো কথা, ডেইলি ফোন দিবা, সকাল বিকাল রাত তিনবেলা ফোন দেওয়া একটা ভালো ব্যাপার, খাওয়ার আগে খাওয়ার পরে। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন ফোন দিলে প্রতিদিন পাবো তুমি, মনে বুঝে গেছো? তোমার একটা সিজন চলতেছে, বুঝে গেছে? লিজা সিজন 1। কিসের জন্য ফোন দিছি জানো? কিসের জন্য? প্লিজ আমাদেরকে দাওয়াত দিও না আজকে। না আজকে আর তোমাদের দাওয়াত দিব না। হ্যাঁ তাহলে 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 আর ফোন কত গেল আপনি, কেটে দেন তো। আজকে করো। আই হেট ইউ লেজার বিপরীত হচ্ছে তিনটা টুট টুট শব্দ, এই দেখো। সব দিক দিয়ে আমাকে দেখা যায়। হ্যাঁ কে বলছেন? আজকে প্রথম, বাহ বাহ বাহ, এটা খুব ভালো, আজকে প্রথমবার কল পেয়েছো তোমার। তাহলে তো কোন সাফি? এটা আমার নাম সাফি, আমার বাসা আদর করে সাফি ডাকে সবাই। কোন সাফি? আরে সাফি আহমেদ। আরে কোন সাফি সেটা তো জিজ্ঞেস করলাম, তারপরে বলবে, তারপরে না যাবে। আমাদের লিসেনার তো একটাই সাফি আছে। আচ্ছা হইতে পারে, যাই হোক। ও সাফি, সাফি তলে তলে এগুলো করতে আছো? হ্যালো। হ্যাঁ কেটে দিছো কেন? ও কেটে দিছি, তাহলে আবার দিলাম। এ কি ছিল? হ্যালো লিজা, সিজন চলতেছে আসলে। কি ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন? সাফি গাজীপুর থেকে, নাফিজ আহমেদ জয়। এতগুলো নাম একসাথে নিয়ে বসে আছেন, মাথায় বুদ্ধি নাই। আমি প্রথমে বললাম সাফি, তুমি বলতে আমি সাফি। আচ্ছা তারপর বললে নাফিজ আহমেদ জয়, ঠিক আছে এখন থেকে তুমি সাফি বলো। হ্যাঁ ভাই আমি গত 2017 সালের ফেব্রুয়ারি থেকে শুনতেছি। ওয়াও ভেরি গুড, অনেক হইছে, আর শোনা দরকার নাই, অনেক শুনে। আচ্ছা অনেক যদি হয় তাহলে ক্যামেরাটা নিয়ে সামনের দিকে আয়। আর ভাই আজকে চারদিক থেকে আপনারা দেখাইতেছে, ভালো লাগতেছে না আপনার? ভালো লাগতেছে, হ্যাঁ, সহ না করতে পারলে আরো ভালো লাগতো। হ্যাঁ কি খবর বলেন? জয় ভাই, কেমন কাটছে দিনকাল? জি ভাই আমি গত 12 তারিখে কল পেয়েছিলাম, আজকে আমার নাজবুল টুতে সেকেন্ড কল। আচ্ছা আজকে কত তারিখ? বেস্ট অফ লাক ফর থার্ড। আরে বাহ, প্রতি সপ্তাহে আপনি একবার করে পাবেন, মনে হচ্ছে। জি ভাই আমি কমপক্ষে 800 মতো কল দিলাম, তারপরে দ্বিতীয় কল পাইলাম। প্রথমবার পাইছিলাম 200 কল। প্রথমবার পাওয়ার পরে কি হয়েছিল? প্রথমবার পাওয়ার পরে আরো 800 কল দেওয়ার পরে আজকে পাইলাম। ওয়াও ওয়াও, ইউ আর সো লাকি, ইউ আর সো লাকি, সিরিয়াসলি। আমাদেরকে যারা প্রথম কল দেয় তারপর মিনিমাম 1200 কল লাগে সেকেন্ড কল পাইতে, এবং থার্ড কলের জন্য 2400 কল। এটা হলো আমাদের নিয়ম, বুঝছেন? আমাদের এটা হলো আমাদের সেট আপ করে দেওয়া হয়েছে। তো বলেন এতবার ফোন দেওয়ার কি কারণ বলেন ভাই? আপনাদের শোটা অনেক ভালো লাগে। আর ভাই আমার ফ্রেন্ড সুপর্ণা আর আমার ফ্রেন্ড ওয়াসিম আর ওর বড় বোন মিনাপুর আপনাদের শোনে। আচ্ছা আচ্ছা, সবাইকে আমরা স্বাগত জানাই আমাদের শোতে। সুস্বাগত দেখা যায় মানে আই তেরি। তো ভাইয়া, জি ভাই বলে। এই তুমি কাঁপতেছো কেন? আমাকে তো কেন মনে হয় তুমি গলা কাঁপা কাঁপা লাগতেছে, তুমি কি ভয় পেতেছো?
অনেক শীত নাকি তোমাদের এলাকায়? বৃষ্টি হয়েছিল কিন্তু ঠান্ডা নাই, মানে বৃষ্টিটা তেমন কাজে লাগে নাই বুঝছিস। বৃষ্টি বেড়েছিল, গরম বাড়বে, বাড়বে মিথ্যে কথা আর চর্চা, আর বাড়বে বেঁচে থাকার খরচা। আছে টাকা পয়সা বকাটে? তোমার যেহেতু খারাপ হয়েছে তুমি গাও। আমি গাই, এটা ঠিক কথা বলছেন। আমি আবার গজল গাইলে আমার সমস্যা, মানুষজন ফ্যান হয়ে যাবো আমার, এই জন্য আমি টেনশনে আছি। এতগুলো ফ্যান রে খেদাইলাম, এরপর আবার ফ্যান হয়ে গেল, বিপদ। তুমি একটা গান শোনাবা আমাদেরকে, জয় ভাই। কে বলছেন? তুমি আমাদের সাথে সুন্দর করে কথা বলতো, ভাইয়ের সাথে সুন্দর করে কথা বলো না, সেই নুন। ও হ্যাঁ, দেখছো না করাতে তোমার ভাইয়ের যে কি বড় সমস্যা হয়েছে তুমি দেখছো? ভাইয়াকে তো তোমরা কিছু বলতে পারলা না, ভাইয়া তো কল দেয় না, ভাইয়া এসএমএস করছে, আমরা কি করে বলবো? বলতো কি রে, কমেন্ট করিস না তুই? একে তো ভাই বিচার দিতেছে, তারপরে আবার তুই কমেন্ট করিস না? এটা তো বিচার দিতে ওইটা 5 দিন 7 দিন পর্যন্ত মনে রাখছিস, আর আমি যে তোমাদের লিসেনার ওইটা তোমরা ভুলে গেছো। দেখ তুমিই সহ তোমার ভাইকে আমরা কত মনে রাখছি, যে নূর নাহিদার ভাই এসএমএস করছিল, কমেন্ট করছিল, নূর নাহিদা গাজীপুর থেকে ফোন দেয়। ভাইয়াকে জিজ্ঞেস করো কেন এই কথা বলছো, জিজ্ঞেস করো ভাইয়া কেন বলছেন, কেন বলছেন, হোয়াই হোয়াই, প্লিজ আমাকে বলেন হোয়াই হোয়াই হোয়াই। কতগুলা ফাস্ট আমাদের দেখ, যে যার মতো মনে রাখতেছে কিন্তু। আজকে আমি ফার্স্ট 4 নাম্বার মেকে বসছি, আমাদের সাথে বলতেছো বাজে ভাবে কথা বলতেছো, আমি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করি নাই কিন্তু। ছুটির জন্য আবেদন করছি, আমরা দুইবার পায়ও ধরছি, এর বেশি তো দেখি কেউই নাই, ছুটি চাওয়ার মতো মানুষই নাই আজকে, আজকে দেখি অফিসে ছুটি চাওয়ার মতো মানুষই নাই। সবাই ছুটি দিয়ে দিছে, তো এইটা কিন্তু আমাদের দায়িত্ব ওদের কথার গুরুত্ব দেয়া। তো ভালো থাকো, আবার কথা হবে ঈদের আগে। ঠিক আছে, ছুটি নিয়ে নিলাম তাহলে, ওকে টাটা। দেখি কার ছুটির হচ্ছে ইয়ে বেশি পরে ভোট, যার ভোট বেশি পড়বে সে ছুটি নিবে। ঠিক আছে, ঠিক আছে, আমি একটা ভোট পাইছি, সবাই ভোট করো না, এটা এটা হবে না, এখন থেকে শুরু কি হবে না, মানে একটা পাইছি না, পাওয়ার পরে আপনি না না ও ভাই এ ভাই এ ভাই ছোট বেটা খেলার মতো শুরু করছে। আচ্ছা ঠিক আছে, যার ভাগ্য পড়ে তখন থেকে নিয়মটা শুরু হয়, এখন থেকে এসএমএস পোল চালু করা হলো, এসএমএস এ কমেন্টে বা যেখানে খুশি আপনি জানাবেন, ফোন করে হলেও জানাবেন যে হচ্ছে আপনি এই ঈদে কাকে ছুটি দিতে চান, নাটকে না বলটুকে? নাট কিন্তু আমি অবশ্যই বলটুকে, এই যে সাদা সাদা শার্ট পরে, কালো কালো বল, আরে আমাকে নাম রং টং লাগবে না, বলটু লিখে দেন, বলটু, ওই যে ও কিন্তু বলটু, এটা নাট, হ্যাঁ ছুটির জন্য বলটু হবে, ওই যে ওইটা শাওন। তো আপনি জানান যে কাকে ছুটি দিতে চান, আরেকটা কল দিতে পারি আমরা, আপনি টাইপ করুন আপনার মোবাইলে মেসেজ থেকে বলটু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাই তৌফিক বলছিলাম। তৌফিক কোথা থেকে?
উত্তরা থেকে আচ্ছা ভেরি ভেরি কাছে উত্তরা থেকে ওই বিশ্ব রোডের জ্যাম কেমন তৌফিক কাকে ছুটি দিতে চাও আমাকে নাটকে না বল্টুকে আমাকে বল্টুকে এই যে আপনাদের দুজন কি ছুটি আচ্ছা যা একটা মন খারাপ করবে হ্যাঁ ঠিক আছে আমরা এক এক সমতা বিরাজ করছে এখন তাহলে এই যে নাট এটা হলো বল্টু আপনি একটা পাইছেন আমি একটা পাইছি হ্যাঁ ভাই ভালো থাকবেন তাহলে একে একে আমরা এগিয়ে রইলাম না মানে সমতায় রইলাম তো আপনি এই কাকে ছুটি দিবেন SMS করে লিখে পাঠান CFM স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে নাটকে ছুটি দিবেন নাকি বল্টুকে ছুটি দিবেন লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর পেজে গেলে একটা লাইভ দেখতে পাবেন তার নিচে নাট অথবা বল্টু লিখে দিবেন তাতে আমরা বুঝে নেব ঠিক আছে আমরা গুনে নেব আর গোনার দরকার নেই বল্টু কল করার জন্য 02-55-03-6659 শুনছেন ই ভ্যালি প্রেজেন্স নাট বল্টু দ্য টু ফান কিংস ব্রেকে যাচ্ছি ফিরছি একটু পরে বল্টু বল্টু বল্টু
কত কিছু হারাইছি। হ্যাঁ প্রত্যেকটা লিসেনার একটা করে দিয়ে ওষুধ করতে পারবে না, এটা এটা ঠিক। কিন্তু আমাদের যত লিসেনার আছে সবাই যদি একটা করে দেয়, একটা করে যে ভাই এটা হারাইছেন নেন এই একটা, মনে করেন মানি ব্যাগ দিয়ে বললাম মানি ব্যাগ এটা ওইটা, শেষ করতে পারবেন না, জীবন ফুরিয়ে যাবে। আজকে এটা বড় সরো অনেক বড় জিনিস হারাইছি আজকে আমরা, দুই তাও একা না দুইজন একসাথে, দুইজন মিলে আজকে দুইজন একসাথে আজকে কষ্ট দিই আমাদের, এটা হইতো না আসলে আমরা তো মানে কষ্ট দ্বিগুণ। হ্যাঁ ব্যাপারটা বুঝলে এখন চলতেছে তো রানিং এ আছে ব্যাপারটা দেখতেছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবার ইভেলি প্রেজেন্স নাট বলটু দ্য টু ফোন কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। মানে এখন আমাদের হাত ছাড়া হয় নাই, আপনারা দোয়া করতে পারেন নাইলে ওই সময় ডাইরেক্ট ফোন দিস ভাই আসবো। হ্যাঁ ওইটাই তাই না, আগে শুনে নিতে হবে। আর যদি মনে করো যে সবাই দোয়া করো, আমাদের নাটবুনসের লিসেনার কিন্তু লিসেনারদের দোয়া কিন্তু কাজে লাগে, কাজে লাগে। হ্যাঁ মানে এখনো আমাদের হাত থেকে হাত ছাড়া হয়নি, ঠিক আছে? আচ্ছা দোয়া করলে জিনিস কিছুক্ষণের মধ্যে হাত ছাড়া হয়, আর বেশি আর একটু লেট হয়ে গেলে হাত ছাড়া হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে আটটা বাজতে বাজতে হাত ছাড়া হয়ে যাবে। তোমরা দোয়া করতে থাকবে যাতে আমাদের হাত ছাড়া না হয়, সবাই আমাদের জন্য দোয়া করলে ব্যাপারটা মনে করো যে হয়ে যাবে, হয়ে যাবে। ওকে তাহলে সারা লিখেছে নাট ভাইয়া গত কোরবানিতে বল্টু ভাইয়া ছুটি নিছিল। আচ্ছা ও নাট ভাইয়া ভোট দিছে, লেখো দুইটা লেখো। আমি গত কোরবানিতে ছুটি নিছিলাম? হ্যাঁ হয়ে গেছিলাম আমি, আমি কি জানি। আরে না বৃষ্টি লিখেছে শরীয়তপুর থেকে, মাই ডিয়ার কেমন আছো বল্টু ভাইয়ার, তোমার মামুনি ভালো আছে? ভাইয়া আমার নাম নিয়ে একটা গান শোনাবা? আমার ভোট দেওয়া আগে আমি বল্টুকে ছুটি দিলাম দিদি। দুই দুই কি নাম, নাম কি, নাম কি, নাম লাগবে না, দুই দুই লেখ না, দুই লেখছি কিন্তু নাম কি, গানটা গায়ে দিই। আবার বৃষ্টি 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 নেমেছে আজ আকাশ ভেঙে হারছি আমি ছুটির পথে, আনিকা নারায়ণগঞ্জ থেকে সজল ভাইকে ছুটি দিলাম, লেখো। তোমার নাম কোনো গানই নাই আনিকা। রিপ্তি সাভার থেকে, আমি চাই নাট ভাইকে ছুটি দেয়া হোক, লেখো। কি আচ্ছা তারপরে ওয়াকিয়া নরসিংদী থেকে, নাটকে ছুটি দেয়া হোক, লেখো। এটা কি সত্যি আছে কি না, দেখো দেখো দেখা যাও এখানে, চোখের সামনেই তো আছে। ইমা নরসিংদী থেকে, আমি জিপি অফিসের প্রিয় গ্রাহক, কি আমি জিপি অফিসের প্রিয় গ্রাহক যার ফোনে যার ফোন থেকে 56 টাকা নিয়ে এসএমএস দিছে, থ্যাংক ইউ এন্ড রিচার্জ ইওর অ্যাকাউন্ট, আর দুইজনই দুইজনই ছুটিতে যাও। আচ্ছা এক 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 পাইছি রে ভাই, আমনে ও আমনে একটা এক পাইছি না, অবস্থা খারাপ ভাই, আমি তিনটা নে পিছে আছি, তিনটা ভোট দাও তাড়াতাড়ি প্লিজ। কিরে তুই আবার একটা দাগ দিলি কেন, কই একটা হেনতে যে এক এক এন এক এন এক তিনই তো তোর তিন, আমি দুই বেশি কেন, আমি তো আরো একটা বেশি থাকে, তিন বেশি আপনি কই, তিন বেশি এই যে এক দুই তিনটা বেশি, ও তিনটা বেশি না তাহলে ঠিক আছে, এরকম চ্যাম্পিয়ন কি একে পাই। আচ্ছা আমি কমেন্ট গুলো পড়তে থাকি নাকি? হ্যাঁ হ্যাঁ 200 এমবি ইন্টারনেট মাত্র 50 এই তরি পার্সোনাল কমেন্ট। আচ্ছা একজন যদি দুইটা এসএমএস পাঠিয়ে দুইবার ছুটি দেয় তাহলে কি দুইটা কারণ হবে? না 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 ও তো একটা ছুটি কাটা দিবে। কুমিল্লা থেকে লিখেছে বল্টু ভাইকে ছুটি দিতে চাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, বাট বল্টু ভাইকে ছুটি দিলে তো ভাইয়াকে শুনতে পারবো না, তাই আমি ডিসিশন নিছি নাট ভাইকে ছুটি দিব, কিন্তু নাট ভাইকে যদি বাকিটা আসে নাই তাহলে ডিসিশন কিন্তু বল্টু ভাইকে না ছুটি দিতে চাই, বল্টু ভাইকে আর নাট ভাইকেও ছুটি দিতে চাই। আর যদি কাউকে ছুটি না দিতে চায় তো নাট ভাইকে দিতে হবে, দেখো লেখো 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 কি কইছে, কাউকে দুইজনকে ছুটি দিলে ভালো হয় কিন্তু যদি কাউকে না দিতে চায় তাহলে নাট ভাইকে দিতে হবে, লেখো। প্রত্যাশা লিখেছে সিএফএম এর, আচ্ছা শাওন এন্ড সজল ভাইকে একদিন ছুটি দেয়া হোক, কস তারা রোজার ঈদে ফ্রাইডে তেও শো করছে। এক এক লাখ দুইজনকে বলছে, দুইজনকে বলছে ভাই কথা চাই সামনে আর কি কর। আচ্ছা একজন সঞ্জিদ একটা সূচি লিখেছে বল্টু, শুধু বল বল্টু লিখছে, তাহলে তো তোর বানানটা ভুল আছে মনে, এনএটি কি বল্টু হয় দুই নাম্বারই করবি না,
আবিবার লিখেছে পুরান ঢাকা থেকে, ভিকে ভাইয়া তোমার ছুটি বিকজ ভিকে ভাইয়ার বেবি এন্ড বউকে টাইম দিতে হবে, বাট নাট দাঁড়া নাট তো সিঙ্গেল, ওর জন্য উল্টা আরো সবার প্যারা হবে, তাই সে হতেই থাক। জাকিয়া সুলতানা আকিব বাঞ্ছারামপুর থেকে, আমার মতে তোমাদের দুইজনেরই একটা দিন অন্তত ছুটি পাওয়া উচিত, আমরা না হয় একদিন তোমাদের একটু মিস করলাম, ঈদ তো সবার জন্যই। দুজন বৃষ্টি শরীয়তপুর থেকে, মাই ডিয়ার কেমন আছো বল্টু ভাই, তোমার মামুনি ভালো আছে? ওইটা তো পড়েছে ভালো আছে। এমডি শাফি আহমেদ লিখেছে, সবচেয়ে বেশি রাগ তখনই হয় যখন থেকে দুটি মেয়ের মাঝখানে বসে থাকি, আর ঠিক তখনই আরেকটি মেয়ে আসার পর সিএনজি ড্রাইভার বলে, ভাই আপনি সামনে এসে বসেন। বন্যা দক্ষিণ খান থেকে লিখেছে, দেখ আমি চাই নাট ভাইয়াকে ছুটি দিতে, যাও ভাইয়া যাও, জিল আপনি জিন্দেগি। জি ভাই এই ভিক্ষাটা আপনি নিয়েন না ভাই, এটা ভিক্ষা দিয়ে ভাই। মা মনে হইতেছে আমি আর ছুটি শেষ করে আসবো না, ফিরে আসবো না। আমি কমেন্ট করি শ্রদ্ধা রুহি নূর সোনারগাঁও থেকে লিখেছে, নাট এন্ড বল্টু ভাইয়া তোমাদের এতদিন শুনেছি, তবে আজ ফার্স্ট মেসেজ করেছি, কেমন আছো তোমরা? ভালো আছি, খুব খারাপ আছি। সুমাইয়া আমার এসএমএস নাম্বার কত? নাট উইল টেক এ ব্রেক বাট অনলি ফর ওয়ান ডে। আচ্ছা এই যে লেখো, নাট লেখছে বল্টু কেন লিখবে? শাকিলা হক তন্নি, আচ্ছা চিকন হয় অনেক সুবিধা, রাস্তায় জ্যাম থাকলেও চিপা চাপা দিয়ে যাওয়া যায়। এই যে তামিম রেদওয়ান লিখেছে, পটি কুমারকে ছুটি দাও আমি। এটা তুই কেমনে হইলি? আমি পটি যোগ বলতাম ভাই, সত্যি অনেক। হ্যাঁ কিন্তু পটি কুমার কাকে বলা হইতো? কুমার কুমার বিশ্বজিৎ। আবার এক দাগ দিয়ে দিছিস? এটা আমারই ভাই। তুই তো গুনে গুনে দুইটা দাগ দিছিস বেশ। একটা দিছিস রে ভাই। কাট। আচ্ছা পট এটা ক্যান্সেল তাহলে এটা। ওরে বাবা, একটু পরে মজা কিয়া লড়কা লিখলে ওটাও ক্যান্সেল করে দিবা। না মজা কি আপনি, এটা ঠিক আছে, মজা কিয়া লড়কা আপনি, ঠিক আছে। লিখেছে পূজা মুন্সিগঞ্জ থেকে, ভাইয়া তোমাদের এই যে হৃদয়ে হৃদয়ে কারেন্ট শর্ট, আমি বল্টু ভাইকে 100 বার ছুটি দিলাম, এবার কি 100টা দেব? হ্যাঁ এই যে যেটা কাটছিল ঠিক আছে। পূজা লিখেছে দুইজনেরই ছুটি থাকা ভালো হবে, এখন আশা করব যাতে তোমরা ইকুয়াল ভোট পাও। না আমি তো বেশি, আরে অনেক বেশি, 1 2 3 সত্যবাদী বারবার ঢাকা থেকে, নাট বল্টু ভাই তোমাদের কাউকেই ছুটি দিতে চাই না, আমি নিজেই ওই দিন ছুটি নিব, গত বছরও নিয়েছিলাম, নিজে ছুটি নিবে। তুই এক্স এক্স এর মতো থাকবি, নতুন জেব বানাবি, জেব রে নিয়ে পিক আপলোড দিবি, আমারে জেলাস করতে চাইবি, তা না করে তুই লাইফে ব্যাক করতে চাস কেন? শেষরা রুসাইবা লিখেছে সিপি থেকে, আমি চাই তোমরা দুজনেই আসো, কারণ তোমরা যদি না আসো তাহলে আমাদের অনেক খারাপ হয়, অনেক মন খারাপ হয়, ঈদের দিন তোমরা চিনবাও না, আমি জানি জয়েনই করবা না আমাদের সাথে। আইদম সাতজন আসছে আমাদেরকে। সজীব লিখেছে বনানী থেকে, ভাইয়া এই মাসে যে কম আসছে তার ছুটি, কে কম আসছে? গাজীপুর থেকে বল্টু ভাইয়ার জন্য, কজ নাট ভাইয়া তো বউ নাই আর বেবিও নাই আর বল্টু ভাইয়ের আছে, নাট ভাইয়া তুমি বিয়ে করো তাহলে তোমাকে ভোট। এই যে ভাই ছুটি পেয়েছি, এইটা তোর। এই যে প্রিয়া মনে, বল্টু ভাইয়া তোমাকে ছুটি দিলাম যাও, মানে ভিক্ষা দিছে তাও নিলাম। আয়েশা সাভার থেকে লিখেছে, তোমরা খুব খারাপ, কোভিড পরিস্থিতির জন্য এমনি ঈদ খারাপ যাবে, তার উপর যদি তোমরা না আসো অনেক কষ্ট পাবো, একজন না এলেও শোটা জমে না, দুইজন তো আসতেই হয়, কিন্তু দুইজনে গত ঈদ কেউ ছুটি পায় নাই। কে নুসরাত
সিদ্ধার্থ বল্টু ভাইকে ঝুড়ি দিয়েছে দেখছো কমেন্ট কিন্তু পড়ুম না কিন্তু ওই যে এই এই সব দুই নম্বরই করা যাবে না দিয়া আফসান আটকে ঝুড়ি দিলাম এই শিট রাধিকা মুন্সিগঞ্জ থেকে লিখেছে সিআইডি সজলকে লাইফ পার্টনার বানাতে চাই হ্যাঁ সিআইডি কে দাবার সিআইডি মানে আচ্ছা সজলকে সজল তুমি রাজি তাহলে কবুল বলো আর সাক্ষী হিসেবে শাওন ভাইয়া থাকবে আর বাসর ঘরে থাক বাকি এই মার্গারেট খেচার চারবার বল্টু লিখছাম কি চারবার নিমু লিখেছে শীতল ঢাকা থেকে আমি দুজনকেই ছুটি দিলাম ওকে আমি শিলা তালতলা থেকে নাথ ভাইকে ছুটি দিব দেখো নাথ ভাইকে দিছে শিলা তালতলা থেকে চলো এই যে সাদিয়া মিরপুর থেকে নাথ ভাইকে ছুটি দেয়া হোক লেখো তৃপ্তি নাটকে দিছে দিয়ে দিলাম এই সাদিয়া লেখো লেখছি তোর ভাই আচ্ছা মুন গাজীপুর থেকে বলটুকে দিছে লেখো পাইছি রে পাইছি মমিন সিং থেকে নাটকে ছুটি ঘোষণা হই তারপরে লেখছে দূর ভালো পড়ে না পড়ো না তো তুমি কমেন্ট ভালো তো পড়ো না ভালো রেখে না ঠিক আছে বুঝছি এই রে এই ছুটি ছুটি দিব বল্টু ভাইকে ছুটি দাও এমডি আরুণ সর্দার হ্যালো এই ফোনে ছুটি নিমু ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাই কথা পরে ভাই আগে আমার ছুটি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ভাই আমার ছুটি লাগবে ইদে হিমি ও মাই গড হিমি কেমন আছো তুমি কাকে ছুটি দিতে চাও হিমি হিমি বাতাস শিউরিয়ে হ্যাঁ সজল ভাই আছে হ্যাঁ লেখো 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 গান ক্যান্সেল হিমি লেখো 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 তো কিছু নি ফোনে ছুটি বললে দুইটা ডাক দেওয়া উচিত না না জানো কেন সজল ভাই কে ছুটি দেব কেন আরে বল্টু ভাই তো বাসে গিয়ে খেয়ে খেয়ে আরো শক্তি বাড়াবে আর ভোগ ভোগ বেশি করবে এই তো ভোগ ভোগ বেশি করবে তুমি ভোগে লিপ্ত থাকবা এবং শোতে এসে ভোগ ভোগ করবা তুমি তাই জন্য হ্যাঁ তার চাইতে এখানেই থাকো আমি ঈদের দিন এসে তোমাদের কি ভগবানটা ভোগাবো সেকেন্ড বার পাইছি ফোনে সেকেন্ড বার পাইছো ভাই বল্টু পেয়ে গেছে রাখেন একটা ফোন দিলাম সত্যি পাইছিলাম তখন বল্টু ভাই মানি রেখে হারিয়ে গেছিল আমাদের ভোটার ওয়েট করতেছে আমারই মন সারাটি ক্ষণ তোমায় শুধু পায় দূরে দূরে থাকো তুমি বুঝো না তো হাস জানো না তুমি তোমায় কত ভালোবাসি তোমারই কাছে শুধু ফিরে ফিরে আস আর পড়তেছে না আচ্ছা এবার হচ্ছে নাম বলে ভর্তি করুন জাল ভোট দিন না আগে ফোন দিছিলেন ও মিম বলছেন আচ্ছা মিম তো বল্টুকে ভোট দিবেন মিম কোথা থেকে বলছেন বানছারামপুর থেকে তো বতে বানছারামপুর বতে বল্টু আপু আপনি কাকে ছুটি দিতে চান বল্টু না দুইজন না তাহলে তো কাউন্ট না ভোট হইছে না ভোট হইছে এটা একটা এক যে কোনো একটা নাম বলেন বল্টু বলেন না না কেন বলবে বলেন আপু আপনি যা চান আপনার নামে গান কবিতা আবৃত্তি রচনা প্যারাগ্রাফ এসে সব লিখে দিব আপনার নাম নিয়ে আমি পুরো একটা শো করবো এই শো এর নাম পাল্টিয়ে নাট বল্টু না রেখে মিম মিম রাখবো যদি না বলেন তাহলে হবে কি বল্টু পরবর্তী কলে চলে যাবে আচ্ছা নিলাম আমরা দুজনেই নিলাম ঠিক আছে ভালো থাকবেন হ্যালো
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? কে বলছেন? তুমি জাল ভোট দিতে আসছো না? জাল ভোটই নিলাম, যা সুপ্ত ষড়যন্ত্র চলতেছে আমার বিরুদ্ধে। তোমাকে পূজার সময় দিব, মানি না এইসব ভোট আমি। ঠিক আছে, মানতে হবে না, নির্বাচন ক্যান্সেল করবো আমি। এরে বাবা, না পারলে সবাই বয়কট করে, ঈদের পরে কি আন্দোলনে যাবো বলো? যাবো চার দিন ব্যাপী টানা আন্দোলন। এখন এই ভোটটা হচ্ছে সজল ভাইয়ার, কারণ সজল ভাই নিজের দিন তুমি ছুটি নিবা, ঠিক আছে? ঠিক আছে, নিব। কি করবে, তার বউ নেই, বাচ্চা নেই, সে কাকে নিয়ে করবে? বাসায় আর লোকজন থাকা লাগে না, বউ বাচ্চা ছাড়া আর মা বাবা থাকা লাগে না। এমনি নিজের রেস্টের দরকার। আমি এমনি ঘুমাবো, হ্যাঁ বাসায় আমি ঘুমাবো আমি। কাকে ভোট দিছে জিজ্ঞেস করো তো? স্নেহা, স্নেহাকে দাও, দাও বল্টুকে দাও, ওকে দাও, ফোনটা দাও। আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আচ্ছা, দুইজনের সাথে কথা হয়ে গেছে, ভোটও পেয়ে গেছি, আবার কথা হবে তাহলে পরে। আচ্ছা, ওকে, টাটা। আল্লাহ কল্যাণপুর বা মিরপুরের ওদিকে ফোন দেওয়া না, আল্লাহ। গাজীপুর থেকে আসলে রিসিভ করবি? আমরা গাজীপুর থেকে কিছু পাই কিনা দেখি। হ্যালো হ্যালো ভোটার, হ্যালো হ্যালো, একদিন, হ্যাঁ কিছু বুঝতে পারছি না, শুধু নামটাই বুঝলাম আর কি। শুনছি আমরা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এই ধন্যবাদ নেওয়া হলো আজীবন। বল্টু যতদিন বেঁচে আছে এই ভোটের মর্ম দিবে, কি কি ফিডব্যাক দিবে? আমি বলতে ভাইকে বল দিতে চাই, কারণ বলতে ভাই তো বিয়ে করেছে, তার বউ বাচ্চাদের সময় তাহলে বুঝো, তাহলে আমি তো এখন বিয়ে করে নাই, করেই নাই, আবার ছুটি নিয়ে করবে কি, তাই না? এটাই আমি বুঝাতে পারতেছি না সবাইকে, ঠিক আছে? তুমি একজন সঠিক নাগরিক ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এ ঘুরি ভেরে বল দিও, তুমি যে কি বকাটে করছো। ওকে, টাটা। আচ্ছা, এখন আমাদের তো ব্রেকে যেতে হবে। হ্যাঁ, ব্রেকে কি ফোন কল রিসিভ করা যায়? আপনি এসএমএস পাঠাতে থাকেন, হ্যাঁ, আপনি যদি এখনো ভোট না পাঠিয়ে থাকেন, যদি ভোট পাঠিয়ে থাকেন তাহলে আর প্লিজ ভোটটা পাঠাবেন না, জাল ভোট করেন না, সেকেন্ড টাইম ভোট পাঠাবেন না, কোনো মানে নাম পরিচয় নাম লেখার দরকার নেই, না না বলতো, আপনার যদি কিছু বলা থাকে সেটাই আপনি পাঠান। আর যদি প্রথম মানে এখনো পর্যন্ত ভোট না পাঠিয়ে থাকেন যে এই ঈদে আপনি কাকে ছুটি দিতে চান, তাহলে লিখে নামটা লিখে পাঠাবেন। প্রথমে লিখবেন CFM স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস কাকে ভোটটা দিতে চান, তার নামটা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর পেজে গেলে আপনি আমাদের লাইভ দেখতে পাবেন, সেখানে কমেন্ট করে দিবেন। শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস। ব্রেকে যাচ্ছি, ফিরছি একটু পরে। বল টু বল টু স্বপন, একটু থাম। কেন বাবা? দাঁড়া।
শেয়ারে শেয়ারে হবে, ভোট গণনায় যাব না, হিসাব তো শেয়ারে হবে এখন, যে শেয়ার। সাফি লিখেছে, জীবনে আমি ঘুরে দাঁড়ানো শিখে গেছি, আর এই ঘুরে দাঁড়ানোর পেছনে অনুপ্রেরণা জুগিয়েছে আমার এলাকার বল্টু ভাই, কারণ তার কাছ থেকে আমি টাকা ধার নিছিলাম, তারপর রাস্তায় যখনই তার সাথে দেখা হয় তখনই আমি ঘুরে দাঁড়িয়ে উল্টার দিকে হাঁটা শুরু করি। ভেরি গুড, ভেরি গুড। সাদিয়া ইমরোজ অজান্তা লিখেছে, পূজায় ছুটি দেব বল্টু ভাইয়াকে, আর নাট ভাই সারাদিন অনেক কাজ করে টায়ার্ড থাকবে, তাই নাট ভাইকে ছুটি, বল্টু ভাইকে না। না লেখো, একটা লেখো না, ভোট গণনা শেষ ভাই, এখন ভোট আর সময় শেষ, ঠিক আছে আমি জিতছি, যাও গরিব মানুষ শেয়ার করেছে, গরিব মানুষ কে দেখতে পাচ্ছি, আপনি বড় লোক হয়ে যান। একজন লিখছে, জীবনজ্যোতি লিখছে, আমি শাওন ভাইকে ভূত দিলাম, ভূত আমি ভাই এমনি ভূতরে ডরাই, আর দিও না ভাই, ঠিক আছে। কে লিখেছে আর 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 কাকে দেখা যায়, এই তো দেখতে পাচ্ছি, ইমরান খান লিখেছে ব্লুটুথ, এর কার কার গেছে ভোটটা, এটা ব্লুটুথ, ভোটটা কে পাইতে পারে কি জানি। আরিফুল ইসলাম লিখেছে, ভাই চিন্তা করবেন না, ও ভোটে, হ্যাঁ ভোটে বাসা চুরি করবো, ঠিক আছে চলো জোকান কাটে যাই তাহলে, এখানে তোর না আমার ভোট নেই, জোকান কাটে বলবো, যেদিন আসতেছে আমরা সামনের দিনগুলোতে এই ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স ডিনার বলে আর কিচ্ছু থাকবে না, সব এক লেভেলে চলে আসবে, সেটা কি হবে, গরুর মাংস, গরুর মাংস, গরুর মাংস, সকালে গরুর মাংস, দুপুরে গরুর মাংস, রাতে গরুর মাংস, ভোর রাতে গরুর মাংস, খিদে লাগলে গরুর মাংস, খিদে না থাকলে গরুর মাংস, কি খাবো মা গরুর মাংস খা, মা খিদে লাগছে মাংস বনে করে দিবো, এই জন্য মনে করেন যে আমি পুরো বছরটা সাবধানে থাকলেও ঈদের এক সপ্তাহ আমি কোনো হোটেলে গিয়ে খাই না, হ্যাঁ কারণ দেখা যাবে খাসি মাংস আমার গরু মাংস খাওয়া দিতে পারে, যে কোনো কিছু করব, এই জন্য আমি ছোটবেলা থেকে এটা মেনটেন করি, ঈদের পরে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ আমি কোনো হোটেলে খাইতেই ঢুকি না, দেখা যাবে পুরি খাইতে গেছে ঝোল দিছে গরুর মাংস, কারণ গরুর এত কালেকশন থাকে তখন হচ্ছে যে কিছু না থাকলে গরুর ঝোল তো থাকতেই থাকতেই পারে। ইদানিং মানে নতুন ট্রেন্ড বেরিয়েছে, মানে গরুর লেজ দেখে মানে নিজের গরুর লেজের কালারে চুল কালার করতেছে মেয়েরা, হ্যাঁ আমি আপনাকে বলছিলাম একটা লাইভ দেখাইতেছিলাম যে ভাই যে গরুর লেজটা হাতাইতেছে, ওখানে এটাই বলতেছিল, এই দেখুন ভাইয়ের কি সুন্দর থ্রেডের একটা লেজ, এই থ্রেডের লেজের কালারে যদি আপনি চুলটা করেন আপনার চুলটা কি দারুণ লাগবে, এই থ্রেডটা যারা যারা দেখতে নিতে চান তারা তার প্লিজ স্ক্রিনশট নিয়ে রাখুন, গরুর লেজের একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, বিউটি পার্লারে গিয়ে বলবেন এই থ্রেডের কালারে আমাকে চুল কালার করে দিতে, এইবার কিন্তু ভাই সমস্যা, মনে করেন গরু আর বউ পাশাপাশি গাড়াইছে পিছন থেকে থেকে চিনবে নি না কোন ডাকে, আমাদের আজকে বিদায় নেওয়ার সময় হয়েছে, বিদায় আমি তো বিদায়, আমার তো ভোটে বল্টু হারছে, সাতটা ভোট চুরিছে তাহলে আজ ভোটে, আমি হচ্ছে ছুটি পাইতেছি ঈদে, দেখা যাক সাতটা ভোট চুরি, আমি কোন কোন দিন ছুটি নেই, তাহলে ভালো থাকবেন।
দেখা তো হচ্ছেই, না কালকে দেখা হবে না, কালকে লাইভ হবে না, কালকে তো কথা হবে। শুনছিলেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য তুফান কিংস। Capital FM, time.